আসসালামু আলাইকুম, লুটিন অ্যালবিনো 360 থেকে আমি তুহিন আপনাদেরকে স্বাগত। চলে এসেছি বরাবরের মতো আজও টঙ্গীবাজারের পাখিরহাটে। তো আজ 16 জানুয়ারি 2022, রোজ রবিবার। তো জানেন আপনারা, প্রতি রবিবারে আমাদের টঙ্গীবাজারে হাট বসে। তো আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়, তাই আমি আপনাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করব বলে চলে এসেছি টঙ্গীবাজারের পাখিরহাটে। তো আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। বন্ধুরা, আমি বাজারে শুরুতেই তোমাদেরকে মুরগির বাচ্চা দেখাবো। দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর সুন্দর কালারের মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ। এগুলো সবই ফার্মের মুরগির বাচ্চা, এগুলো একই কালার হয় এবং ওরা আসলে এগুলো বিভিন্ন রঙে রাঙাইতো করে, যাতে দেখতে সুন্দর লাগে, কাস্টমাররা যাতে আকৃষ্ট হয়। তো এই মুরগিগুলো তোমরা 20 টাকা পিসে ক্রয় করতে পারবা। দেখতে পাচ্ছ একেবারে বাজারে শুরুতেই আমাদের এই মুরগির বাচ্চাগুলো উঠেছে। দেখতে খুবই আসলে রং দিয়ে আসলে আমাদের অভ্যর্থনা জানানো হয়েছে। এখানে যে সিল্ক মুরগিটা দেখতে পাচ্ছ, এই সিল্ক মুরগির দাম চাওয়া হচ্ছে 2000 টাকা। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকারে অনেক বড়। এক পিসের দাম চাওয়া হচ্ছে 2000 টাকা। দেখো বন্ধুরা, আর এখানে তোমরা যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে মোল্টিং হচ্ছে যত সম্ভব। তো এই এই মুরগিগুলো, কোয়েল পাখিগুলো তোমরা ক্রয় করতে পারবা 80 টাকা করে জোড়া, 70 টাকা 80 টাকা জোড়া এরকম তোমরা ক্রয় করতে পারবা। এরা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে। আর এখানে যে খরগোশটা দেখতে পাচ্ছ, এই খরগোশটা তোমরা ক্রয় করতে পারবা। এখানে খরগোশের যে পেয়ার দেখতে পাচ্ছ, পেয়ার সাথে একেবারে পুরো ফুল ফ্যামিলি সহ এটা 2000 টাকা দাম চা হচ্ছে। একেবারে ফুল ফ্যামিলি তোমরা ক্রয় করতে পারবে 2000 টাকা। তো এরকম রেডি আসলে অনেক পাওয়া যায় আমাদের টঙ্গী বাজারে। দেখতে পাচ্ছ এখানে সব ধরনের মুরগি, আসলে অনেক রকমের রেডি টেম করা অনেক পাখি পাবা তোমরা। তারপর একেবারে ফুল সেট আপ কিংবা একেবারে পুরো ফ্যামিলি শুদ্ধ তোমরা পাবা, চাইলে নিয়ে যেতে পারবা। আর এখানে তোমরা ঘুঘু পাখি দেখতে পাচ্ছ, এই ঘুঘু পাখিগুলো দাম চাওয়া হচ্ছে 1800 টাকা। 1800 টাকা জোড়া তোমরা এরকম ঘুঘু ক্রয় করতে পারবা। দেখতে খুবই সুন্দর এবং আকারও কিন্তু এগুলো ছোট। আর এখানে তোমরা যে মুরগি দেখতে পাচ্ছ, এটা খাসি মুরগি। এই খাসি মুরগিগুলো তোমরা ক্রয় করতে পারবা 120 টাকা করে পিস ক্রয় করতে পারবা। এগুলো কিন্তু অনেক বড় হয়, অনেকে শখ করে পালার জন্য এই ধরনের মুরগিগুলো নিয়ে যায়। এগুলো আকার অনেক বড় হয়। আর এখানে তোমরা যে জ্যাবরা ফিশগুলো দেখতে পাচ্ছ, এই জ্যাবরা ফিশগুলো 600 টাকা করে জোড়া বিক্রি করা হয়। তো একটা সময় কিন্তু জ্যাবরা ফিশগুলো 800 টাকা 900 টাকা করে জোড়া বিক্রি করা হতো এই জ্যাবরা ফিশগুলো। কিন্তু বর্তমানে দাম আসলে অনেক কমে গিয়েছে। আর শীতের সময় অবশ্যই ব্রিডিং ভালো হয়, যার কারণে এদের দামগুলো আরও কমে যায়। প্রচুর ব্রিডিং করে এই পাখিগুলো, তাই এদের দামগুলো কমে যায়। তো 600 টাকা হলে তোমরা এরকম দেখতে সুন্দর জ্যাবরা ফিশগুলো তোমরা টঙ্গী বাজার থেকে ক্রয় করতে পারবা। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বাজিকর পাখি দেখতে পাচ্ছ। তো এখানে বিভিন্ন মিউটেশনের বিভিন্ন জাতের বাজিকর পাখি আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো বাচ্চা বাজিকর পাখি। আর নিচের যে কেসটা, এগুলো সেমি অ্যাডাল্ট। তো এগুলো আসলে দাম আসলে বয়সভেদি দাম। তো আমি তোমাদেরকে বলছি, এখানে যে সেমি অ্যাডাল্টগুলো দেখতে পাচ্ছ আর এখানে তোমরা যে বাচ্চা পাখিগুলো দেখতে পাচ্ছ, এই বাচ্চা বাজিকরগুলো তোমরা 500 টাকার ভিতরেই তোমরা জোড়া ক্রয় করতে পারবে। এখানে সব ধরনের কালার টঙ্গী বাজারে অ্যাভেলেবেল। তোমরা যে কোনো কালার তোমরা চাইলে পছন্দ করে নিয়ে যেতে পারবা, যে কোনো মিউটেশন। আসলে বাজিকর অনেক রকমের মিউটেশন টঙ্গী বাজারে উঠে, তোমরা চাইলে ওইখান থেকে নিয়ে যেতে পারবা। আর সেমি অ্যাডাল্টগুলো 700 থেকে 800 টাকার ভিতরেই তোমরা ক্রয় করতে পারবা। অ্যাডাল্ট এরকম বিভিন্ন দামে ক্রয় করতে পারবা। আর এখানে যে খরগোশগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই খরগোশগুলো 400 থেকে 500 টাকার ভিতরে জোড়া ক্রয় করতে পারবা। এগুলো একেবারে ছোটো সাইজের অ্যালবিনো খরগোশ। এখানে ব্ল্যাক আছে, গ্রে কালারেরও আছে। যে এখানে তোমরা যেই ফিশ পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো জাভা ফিশ। এই জাভা ফিশগুলো তোমরা ক্রয় করতে পারবা 2500 থেকে 3000 টাকার ভিতরে। দেখতে কিন্তু খুবই সুন্দর। পাশে আরও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হোয়াইট ফিশ, হোয়াইট জাভা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এগুলো 2500 থেকে 3000 টাকার ভিতরেই তোমরা টঙ্গী বাজারে আসলে ক্রয় করতে পারবে। এখানে অনেক আছে, তোমরা দেখে দেখে বুঝে শুনে বাছাই করে আসলে পছন্দ করে করে তোমরা আমাদের টঙ্গী বাজার থেকে পাখিগুলো ক্রয় করতে পারবা। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা কেজের ভিতরে কত জাভা ফিঞ্চগুলো রেখেছে। দেখতে পাচ্ছ এগুলো ফিঞ্চ গোত্রীয় পাখি, জাভা ফিঞ্চ। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এরাও খুব কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে। তোমরা চাইলে এখান থেকে আমাদের টঙ্গী বাজার থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবা। এখানে যে তোমরা পাইনঅ্যাপেল কোনোর দেখতে পাচ্ছ, পাইনঅ্যাপেল কোনোর 14000 টাকা দাম চাওয়া হচ্ছে। 14000 টাকার ভিতরে তোমরা এরকম পাইনঅ্যাপেল কোনোর ক্রয় করতে পারবা। দেখতে খুবই সুন্দর। আর এই কেজের ভিতরে পাশে একটা নীল কালারের একটা টিয়া পাখি আছে, এটা ইন্ডিয়ান। এই টিয়া পাখিটা মোটামুটি আকার একটু বড়। এই পাখিগুলো তোমরা 15 থেকে 20 হাজার টাকার ভিতরে পিস ক্রয় করতে পারবে। একটা পিসের দাম, এক পিসের দাম 15 থেকে 20 হাজার টাকা। এগুলো খুব ভালো টেম হয়, টেম করার জন্য খুবই পারফেক্ট। আর এখানে তোমরা যে ককাটেল পাখিগুলো দেখতে পাচ্ছ, এই ককাটেল পাখিগুলো তোমরা 7000 টাকার ভিতরে ক্রয় করতে পারবা। তো বন্ধুরা, এরকম দেখতে সুন্দর এবং আরও বিভিন্ন কালারের ককাটেল পাখি তো আপনারা চাইলে টঙ্গী বাজার থেকে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর গ্রে কালারের ককাটেল পাখি। আর বন্ধুরা এখানে, হ্যাঁ আর বন্ধুরা এখানে যে লাভবার্ডগুলো দেখতে পাচ্ছেন,
এই লাভবার্ডগুলো 7,000 টাকা দাম চাওয়া হচ্ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা এরকম আরও দেখতে সুন্দর লাভবার্ড এখানে আমাদের টঙ্গী বাজারে পাবেন, 5,000 থেকে 6,000 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টঙ্গী বাজার আজকে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হয়েছে, প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছে। আপনারা এখানে যে ককাটেল পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো টেম করা জন্য পারফেক্ট হবে এই সাইজগুলো। এগুলো আপনারা 5,000 টাকা জোড়া ক্রয় করতে পারবেন, 2,500 টাকা পিস বিক্রি করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে একেবারে মুরগির পুরো পরিবার, এখানে দেখতে পাচ্ছেন খুব অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এরকম আসলে রেডি রেডি পাখি, রেডি মুরগি, এরকম রেডি অনেক কিছু আপনারা টঙ্গী বাজারে আসলে পাবেন। যারা আসলে পরিশ্রম করতে চান না, ধৈর্য যাদের কম, তারা আমাদের টঙ্গী বাজারে এসে আসলে এই ধরনের রেডি রেডি পাখিগুলো ক্রয় করতে পারেন, পুরো ফ্যামিলি সহ আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন। অনেক পাখি অনেক আছে দেখা গেছে যে পরিশ্রম করতে চায় না, যে সময় লাগে, তাই যার কারণে আসলে একেবারে রানিং গার্ডানগুলোই নিয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে নেওয়ার পর এগুলো 1 থেকে 1.5 মাসের ভিতরে পরিবেশ সেট হওয়ার পরে তারা ডিমবাচ্চা শুরু করে দেয়, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এখানে এখানে আপনারা যে ময়না পাখিটা দেখতে পাচ্ছেন এগুলো 8,000 টাকা পিস বিক্রি করছে। এখানে আপনারা যে টিয়া পাখিটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর টিয়া পাখি, এই টিয়া পাখিটা 3,500 টাকা দাম চাওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা যারা এখানে এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখি, মদনা টিয়া পাখি দেখা যাচ্ছে, এই পাখি জোড়া 4,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এরকম মদনা টিয়া আমাদের টঙ্গী বাজারে অনেক ওঠে দেখতে পাচ্ছেন, এগুলো 3,500-4,000 টাকা জোড়া বিক্রি করা হয়। এখানে আপনারা ডাহুক দেখতে পাচ্ছেন, এই ডাহুকগুলো আপনারা 1,400 টাকা জোড়া ক্রয় করতে পারবেন টঙ্গী বাজারে। এগুলো উঠে না কিন্তু মাঝে মধ্যে আসলে আমাদের টঙ্গী বাজারে দেশীয় কিছু পাখি দেখা যায়, তার মধ্যে এই ডাহুকটা আমার চোখে পড়লো। এখানে আমাদের দেশীয় তিলা ঘুঘু দেখতে পাচ্ছেন, এই তিলা ঘুঘুটা 1,200 টাকা দাম চাওয়া হচ্ছে জোড়া, এবং তার সাথে একটা শালিক পাখি আছে, এটা 600 টাকা পিস বিক্রি করতে চাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো কথা বলতে পারে। আর এই ঘুঘুগুলো তার হাতে পালা ঘুঘু, এ কারণে সে 1,200 টাকা দাম চাচ্ছে, এমনিতে 800 টাকার ভিতরে ক্রয় করা যায়। আর ডাউকগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা এখানে যে টিয়া পাখিটা দেখতে পাচ্ছেন, এটা টেম করা একটা টিয়া পাখি, আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজটা খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর। তো এই টিয়া পাখিটা আপনারা 4,000 টাকা দাম চাওয়া হচ্ছে, 4,000 টাকা হলে এরকম আসলে টেম সাইজের টিয়া পাখি আপনারা ক্রয় করতে পারবেন। এটা কিন্তু আপনারা চাইলে কথাও বলাতে পারবেন, এটা হাফ টাইপের টেম আমি বুঝতে পারলাম যেটা। তো এই এই টেম পাখিটার টিয়া পাখিটার দাম চাওয়া হচ্ছে 4,000 টাকা। আর এখানে আপনারা যে টিয়া পাখি দেখতে পাচ্ছেন এগুলো 4,000 টাকা করে জোড়া বিক্রি করা হচ্ছে, 4,000-5,000 এরকম দাম চাওয়া হয়। এগুলো মদনা টিয়া, দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এরকম মদনা টিয়াতে আসলে আমাদের বাজার দেখলাম ভরপুর, প্রচুর এরকম মদনা টিয়া উঠেছে, দেখতে খুবই সুন্দর। দেখেন দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে কিন্তু অনেকগুলো কেজ, প্রত্যেকটা কেজের ভিতরে আছে। আর এইখানে আপনারা যেই দেখতে পাচ্ছেন এটা একটা চিল পাখি, আমি দেখে অবাক হয়েছি এবং ভয়ও পেয়েছি, দেখতে খুবই ভয়ঙ্কর। এই চিল পাখিটার দাম চাওয়া হচ্ছে 9,000 টাকা। তো বাজারে একটা মানে খুবই ভয়ঙ্কর একটা পাখির ভিতরে এই পাখিটা, এটা আসলে পালন করাটা খুবই কঠিন, কে জানি না কে এটা ক্রয় করবে। তো এই পাখিটা, এই বাস পাখিটা কিংবা এই চিল পাখিটার দাম চাওয়া হচ্ছে 9,000 টাকা। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আমার সামনে যেতে আসলে ভয় লাগছে, খুবই সুন্দর এবং পাশাপাশি এটা খুবই ভয়ঙ্কর, চোখগুলো খুবই বড় বড় সাইজের। এরা কিন্তু খুব ভালো দেখতে পারে, এদের দৃষ্টি ক্ষমতা কিন্তু খুবই ভালো, অনেক দূর থেকে এরা নিচের জমিনের খুব ছোট ছোট জিনিসগুলো আসলে ওরা দেখতে পারে এবং এক ছবির আসলে এগুলো নিয়ে যায় মাংসাশী। এরা দেখতে পাচ্ছেন খুবই এগ্রেসিভ আচরণ করছে, দেখেন বন্ধুরা একবার তার চেহারাটা একবার দেখেন। আর এখানে আপনারা যে মুনিয়া পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই মুনিয়া পাখিগুলো 600 টাকা করে জোড়া বিক্রি করা হচ্ছে। এই মুনিয়া পাখি আমাদের দেশি পাখি, দেখতে খুবই সুন্দর, এরা ডিম বাচ্চা করে না আসলে কেজে, কিন্তু দেখতে আসলে খুবই সুন্দর, অনেকটা ফিঞ্চ পাখির মতোই। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ধন্যবাদ, আর যদি না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে চলে আসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.